নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের কাছে পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোটো গল্প নাম রূপ বাঙাল এই গল্পটি অসাধারণ ছোটো গল্প সংকলনের অন্তর্গত এই ছোটো গল্পটি বিভূতি রচনাবলীর সপ্তম খণ্ডে অন্তর্গত আসুন আমরা সবাই মিলে শুনি ছোটো গল্প রূপো বাঙাল আমি সকালে উঠেই চণ্ডী মণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হল কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মরেলডাঙা কাছারি থেকে আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন চণ্ডীমণ্ডপের উঠোনে পা দিতেই রূপকাকা আমাদের বকে উঠল এহ রাজপুতর সব উঠলেন এখন মারে গেলে এক এক চর্যে চাবালিটা এমনি যায় বলি করে খাবা কিভাবে। বামুনের ছেলে কি লাঙল চসটি যাবা বাবা বাড়ি থাকতেও কি রূপকাকা আমাদের চোখ রাঙাবে দাদা ভয় ভয় উত্তর দিলে রাতে ঘুম হয়নি নি রূপকাকা? কেন রে ছাড়পোকার কামড়ে বা বাহ যা ছাড়পোকা খাটে যা যা তাড়াতাড়ি পড়তে যা রূপকাকা আমাদের আত্মীয় নয় বাবার বন্ধু নয় বাড়ির গোমস্তা কি নায়েব নয় এমনকি কি রূপকাকা, হিন্দু পর্যন্ত নয় রূপকাকা আমাদের কৃষাণ মাত্র মাসে সাড়ে তিন টাকা মাইনে পায় রূপকাকার আসল নাম রূপ বাঙাল ও যাতে মুসলমান আমাদের গায়ের চৌকিদারও ও পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজিমাটির মাটির নৌকোতে চড়ে ওর কুড়ি বাইশ বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল এ উপাধিরই বা কারণ কি তা বলতে পারব না রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ ন দশ বছর আমাদের ও জন্মাতে দেখেছে কিন্তু সেটা আশ্চর্য কথা নয় আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কইমাছ মাছ কেনবার জন্যে রূপকাকা সাজি মাটির নৌকাতে বসেছিল ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন সেসব অনেক দিনের কথা রূপকাকার বয়স এখন কত তা জানি না মোটের ওপর বুড়ো ঠাকুরদাতা মারা যখন যান বাবার তখন পঁচিশ বছর বয়স বাবাকে তিনি নায়বের পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে সেই থেকে বাবা আছেন মরেলডাঙ্গা কাছাড়িতে আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা প্রজা খাতকপত্র এসব দেখাশুনো করার ভার ওই সাড়ে তিন টাকা মাইনের কৃষণ রূপকাকার ওপর আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে এ কথা সবার মুখে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি বড় বড় চার পাঁচটা ধানের গোলা এক একটাতে অনেক ধান ধরে কলায় মুখ অজস্র প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে এসব দেখাশোনা করে কে রূপকাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন বাবাকে সবাই ভীষণ ভয় করে চলতো মুখের উপর কথা বলতে সাহস করত না কেউ কিন্তু রূপকাকা বাবাকে বলতো বলি ও বাবু তুমি যে এসো বাড়তি নমাস ছমাস অন্তর এতটা বিষয় দেখে কে বলতো আদায়পত্তর তো এবছর কিছু হলোনি হাতির পাঁচ পা দেখছ না কি এত বড় সংসারটা চলবে কিসি বাবা দুমাস অন্তর দু তিন দিনের জন্য বাড়ি আসেন বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পারত কলাই মুখ পারত খাতকদের কর্য দিত নিজের দরকার হলে নিজেও নিত আমরা সব ছেলে মানুষ কিছুই বুঝিনে, ঠাকুমা প্রবীণা বটে কিন্তু ভালো মানুষ বিষয় আশয়ের কিছুই বুঝতেন না আমাদের আছে সব কিন্তু দেখে নেবার লোক নেই সে অবস্থায় সব কিছুর ভার ছিল রূপ কাকার ওপর বাবা বাড়ি এসে পরদিন দিন চণ্ডী মণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে বলতেন কে কি নিয়েছে রূপ রূপ কাকা বলতেন লিখে রাখো সনাতন ঘোষ ছ কাঠা কলাই দু কাঠা বীজমুখ করি ছ কাঠা আচ্ছা হয়েছে আচ্ছা লেখো বীরুমণ্ডল দু বিশ ধান করি পাঁচশলি। আচ্ছা হয়েছে হয়েছে রূপবাঙাল এক বিষ ধান দু কাঠা কলাই আচ্ছা হয়েছে হয়েছে লেখো কাটু কলু চার কাঠা কলাই করি চার কাঠা ময়জদ্দি শেখ ধান এগারো কাঠা করি সাত কাঠা এইভাবে রূপকাকা অনর্গল বলে চলছে গত দুমাসের মধ্যে কর্য দিয়েছে যাকে যতটা জিনিস ওর সব মুখস্থ কোনো কিছু ভোলে না ওরই হাতে গোলার চাবির থল যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখাবার জন্যে একদিন একটা ঘটনা ঘটল রূপকাকার জ্বর হয়েছিল আমাদের বাড়িতে আসেনি দু তিন দিন এমন সময় বাবা বাড়ি এলেন ডাঙা থেকে এসেই বিকেলে রূপকে ডেকে পাঠালেন রূপ জ্বরে কাঁপতে কাঁপতে বললে বলগে যাও আমি জ্বরে উঠতে পারছি নে এখন যেতে পারবো না জ্বরে মরছি তা সীতা তার আসতে পারলে না পায় পায়ে তার একটু এলে কি মান যেত বাবা বাবু মানুষ নতুন বাবু রূপো বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান কোচা হাতে নিয়ে ঘড়ির চেন ঝোলে বুকে হাতে থাকে ছকমকে আংটি প্রজাপত্তরের কাছে খুব খাতির বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে তখন বাবা একেবারে তেলে বেগুনে উঠলেন জ্বলে কিন্তু তখন কিছু না বলে গুম হয়ে রইলেন এর তিন পাঁচ ছয় পরে রূপকাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো বাবা তখন চণ্ডীমণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন ওকে দেখেই কড়াশুরে বলে উঠলেন রূপ কি? তুমি মনে মনে কী ভেবেছো জিজ্ঞাসা করি তোমার এত বড় আসপর্দা তুমি বলো আমি পায় পায় তোমার বাড়ি যাব তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না তুমি জানো এত বড় লোক তুমি হলে কবে রূপকাকাও সমানে গলা চড়িয়ে উত্তর দিলে তা তুমি মাথা কাটবে না এখন কাটবে না এখন কাটবে বই কি হ্যারি শীতেনাথ তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন মনে পড়ে এখন তুমি বড় হয়েছো বাবু হয়েছো শীতে বাবু এখন তুমি আমার মুন্ডু কাটবে না বড্ড গুণবন্ত হয়েছিস তুই হ্যাঁ শীতেনাথ তুমি ছেড়ে রূপকাকা সামান্য সাড়ে তিন টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলেই সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে বাবা বললেন যা যা কৃষ্ণে না বকবো না তুই বড্ড তালেবর হয়েছিস আজকাল বড্ড বাবু হয়েছিস তুই আমার মুন্ডু নিবি না তো কে নেবে বলেই রূপ হাউ হাউ করে কেঁদে ফেললে আমার ঠাকুমা ছিলেন বাড়ির মধ্যে রূপর কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন বাবা বললেন তা বলে আমায় ওরকম বলে কেন ঠাকুরমা বললেন তুই কাকে কি বলছিস শীতে তোর একটা কাণ্ডজ্ঞান নেই তুই কি খেপলি বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন তারপর রূপকাকার হাত ধরে বললেন রূপদা তুই কিছু মনে করিস নে আমার বলা ভুল হয়ে গিয়েছে বড্ড ভুল হয়েছে রূপকাকার রাগ কমে না বললে না আমার দরকার নেই কাজে ঢের হয়েছে নে তোর গোলার চাবি রেখে দে মুই আর ওসব ঝামেলা পোয়াতে পারবো না নে তোর চাবি কতবার বোঝানো হলো রূপকাকা কিছুতেই শুনবে না চাবির থল সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলে শেষে বাবা বললেন বেশ তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাই রইল গোলাপালা প্রজাপত্তর আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি রূপকাকা ঝাঁঝের সঙ্গেই বললে তুই চলে যাবি তো তোর কাচ্চা বাচ্চা মানুষ করবে কেডা কেন তুমি মোর দায় পড়েছে তোরে কোলে পিঠে করে মানুষ করলাম বলে কি তোর ছেলেপিলেকেও কোলে পিঠে করে মানুষ করব। আমি কি আর জোয়ান আছি এখন বুড়ো হয়েছি না ওসব ঝামেলা আমার দ্বারা আর হবে না না আমি আর থাকবো না কালই চলে যাব কোথায় যাবি ডাঙা চলে যাব ঠিক বলছি যাব আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা তুমি আমায় এমন করে বললে শেষকালে আমি গৃহত্যাগী হব 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 বলে বাবা ফেললেন কেঁদে রূপকাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে কাঁদিস নে শীতেনাথ কাঁদিস নে ছি বললাম তুই তো কত কথা শুনিয়ে দিলি কাঁদিস নে শেষে দুজনেরই কান্না আমরা ছেলে মানুষ অবাক হয়েছে দেখতে লাগলুম দুই বড় লোকের কান্না দাদা আমায় কনুইয়ের গুঁতো মেরে মুখে হাত চেপে হিহি করে হেসে উঠল আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল বাবাও দেশত্যাগী হলেন না রূপকাকাও চাকরি ছাড়লেন না রূপকাকা রাত্রে চৌকিদারি করত, অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুমাকে জাগিয়ে দিয়ে বলতো ওঠো বৌমা জাগান থাকো রাত খারাপ চণ্ডী মণ্ডপে সন্ন্যিসী ঘোষ ও মাস্টার শুয়ে থাকতো তাদের জাগিয়ে দিয়ে বলতো একেবারে অত নাক ডাকিয়ে ঘুমো কেন ওঠো মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলোর চারিধারে বেরিয়ে শোনা একটা অদ্ভুত দৃশ্য কতদিন মাস্টার দেখেছে আমাদের গল্প করেছে সকালবেলা সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপকাকা অন্ধকারে আমাদের চণ্ডীমণ্ডপের পৈঠার ওপর বসে থাকত এক একদিন হিরুমাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করতো কে বসে মুই রূপ বসে কেন এত রাতে তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ তোমাদের আর কি গোলার ধান যাবে শীতেনাথের যাবে চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা মোর ওপর ঝক্কি কত মোর তো তোমাদের মতো ঘুমলি চলবে না শীতেনাথের এ ঝামেলা আর কতদিন পোয়াব এবার এলি চাবি ছড়া তার হাতে দি মুই খোলসা হব এ আর পারি না বুড়ো বয়সে রাত হিরু মাস্টার বলে ঘুমওগে যাও কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্তি হতে পারিনে তার কি হবে ধানগুলোর ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙা হয়ে বসে আছেন এবার আসুক কিছুতেই আর এ বোঝা ঘাড়ে রাখছি নে মুই কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি বৃদ্ধ বয়সে তিন দিনের জ্বরে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল এও সাত আট বছর পরের কথা আমরা তখন স্কুলে পড়ি সব শুদ্ধ ত্রিশ বত্রিশ বছর ও ছিল আমাদের বাড়ি বাবার সাথে গিয়ে আমরাও দেখতে পেলাম রূপকাকাকে রূপকাকার ছোট চালা ঘর একদিকে ডোবা একদিকে বাঁশ ছাড় ছেঁড়া মলিন মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপকাকা পুরোনো মাদুরে শুয়ে রূপকাকার ছেলের নাম ব্যাজা লোকে বলে বেজা বাঙাল বেজা আমাদের দেখে বললে আসুন বাবুরা দেখুন দেখি বাবারে জ্ঞান নেই ভুল বকছে বাবা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন ও রূপদা কেমন আছো ও রূপদা রূপকাকা চোখ মেলে বললে কেডা শীতেনাথ কবে এলে এই পরশু এসেছি বেশ করেছ এই শোনো খাতার মূড়োয় লিখে রাখো মুই চিরে খাবার বেনামুড়ি ধান নিয়েছি চার কাঠা মণ্ডল কলাই দু কাঠা বাড়ি দু কাড়া বিষ্টু ধেরিসি ছ কাঠা ধান বাড়ি চার কাঠা মোর ধান পৌষ মাসের ইদিকে দিতে পারব না বলে দিচ্ছি ভুলে যাব লিখে রাখো এই রূপকাকার দায়িত্বের শেষ আর কোনো কথা বলেনি রূপকাকা সেদিন সন্ধেবেলা রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ছেড়ে ফেলে দিয়ে চলে গেল বিশ্বস্ত লোকেদের জন্যে কি কোনো স্বর্গ আছে যদি থাকে আমাদের বাল্যের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে আজ ত্রিশ বছর আগেকার কথা এসব এইসব চোরা বাজারের দিনে জুয়োচুরির দিনে মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা মনে পড়ে ছোট গল্প রূপ বাঙাল এখানেই শেষ হল ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ